শুনেছিস আর আনার সম্পর্ক উল্টো পাল্টা ভাবছিস তুই। আমি যা শুনেছি ভুল শুনিনি মা। তুমি কি কাজটা আবার চাও? যদি আপনি না পারেন তাহলে অবশ্যই চাই। হাজবেন্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য হয়। পুলিশের কাছে ধরা খেতে কেটে ঘুরতে সাপ বেরিয়ে আসতো, সেই জন্যই তো ধরা দিন। ব্যাপারটা দ্রুত মীমাংসা করা দরকার। কোন ব্যাপারটা? ওই যে ডলারের ব্যাপারটা। ঠিক বলেছো, তা না হলে ওরা না আমাদের শান্তিতে থাকতে দেবে না। কালই একটা ফয়সালা করে ফেলবো। শিহাব, আমি মারুফ বলছি। কেমন আছিস মারুফ? বাসায় আসবি বলেছিলি একদিন। হ্যাঁ, কাল আসবো। ঠিক আছে, রাখলাম। হ্যাঁ, ওকে, ঠিক আছে, বাই। মারুফ কে? আমার ছোটবেলার বন্ধু। ও, কালকে বাসা যাবে মানে ওকে এখানে থাকে? হ্যাঁ, এখানে থাকে, ছোটখাটো একটা হকারি কাজ করে। দেখো, বিদেশে ছোট কাজ বলে কোনো কথা নেই, এখানে সব কাজই সমান। ছোট বড় কাজ শুধু আমাদের দেশে দেখা হয়, এই সিস্টেমটা আমাদের পরিবর্তন হওয়া উচিত। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ব্রিটেনের সব কাজের মর্যাদা এক, কিন্তু ব্রিটিশরা আমাদের দেশে এসে শ্রেণীবিন্যাস করে গেছে, সেটা আজও বলবৎ আছে। এখন তো সব চেঞ্জ করা উচিত, শুধু স্বামী স্ত্রী বাদে। তোমার এখানে ফাজনামা করতে হবে না? অনেকদিন পরে একটু ফাজনামা করলাম আর কি। যদি আমাদেরকে এখন কেউ দেখে আমরা এভাবে দুজন বসে আছি কি ভাববে বলতো? হানিমুন কাপল বলবে, বিদেশের মাটিতে দুই বাঙালি। শিহাব ভাই আর নূপুরে যদি কিছু হয় আমি তোমাকে মাফ করব না, কোনোদিনও না। যাদের তুমি ঠিকমতো চেনো না, জানো না, তাদের জন্য তুমি আমাকে তো কি হয়েছে? আমি তো তোমাকেও চিনতাম না। তা বলে কি তোমার সাথে আমার কোনো সম্পর্ক হয়নি? হ্যাঁ হয়েছে, কিন্তু ওদের সাথে তোমার সম্পর্ক ক্ষণিকে। তাই বলে ওদের আমি ফেলে দেব? আমার তো মনে হয় এখানে অন্য কোনো কারণ আছে। হ্যাঁ আছে, কারণটা হচ্ছে সম্পর্কের। কি সম্পর্ক? মাতৃভূমির সম্পর্ক। ডালিয়া, মাতৃভূমির সম্পর্ক? কিন্তু এখানে তুমি মাতৃভূমি কোথায় পেলে? হ্যাঁ, বাংলাদেশ তো অনেক দূরে। দূর, কিন্তু ওরা এসে আমাকে বাংলাদেশের কথা মনে করিয়ে দিয়েছে, দেশকে চিনতে শিখিয়েছে। ওরাই প্রমাণ করে দিয়েছে যে বিদেশে এসে দেশের কথা মানুষ ভুলে না। ইনফ্যাক্ট প্রতিটা মানুষেরই তেমন হওয়া উচিত। কলেজে পড়তে খুব ভালো বক্তৃতা দিতে, তাই না? দেশকে ভালোবাসার জন্য বক্তৃতা জানতে হয় না, শুধু মঞ্চে বসে বক্তৃতা দিলেই দেশকে ভালোবাসা হয় না, যদি না দেশকে ভালোবাসার মন মানসিকতা থাকে। এতক্ষণ তোমার সঙ্গে ভালোর জন্য কথা বললাম, তাই বলে ভেবো না দেশের কথা শুনে আমার মন ভুলে গেছে। দেশ, দেশ, দেশ আমাকে বিদেশ আসতে বাধ্য করেছে, তাই দেশ এখন আমার কাছে বড় না। দেশ, শোনো, নেতার চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ব্যক্তি বড়। কথাটা মনে রেখো। দেশ তোমাকে এখানে আসতে বাধ্য করেছে? বাধ্য করেছে তোমার কর্ম, এতে দেশ দায়ী নয়, দায়ী হচ্ছে অপরাধী মানুষ, তার মধ্যে তুমি একজন। ব্যাস, এত কথা বলার সময় নেই। তুমি নূপুরকে ভালো ভালো টাকাগুলো ফিরিয়ে দিতে বলো। ওরা ফিরিয়ে দেবে ঠিকই, বাট তোমাদের কাছে? কাকে দেবে? দেশকে। দেশের টাকা দেশেই যাবে। ইনফ্যাক্ট প্রতিটা দেশপ্রেমিক মানুষেরই এটা করা উচিত,
যেটা তোমার দ্বারা সম্ভব না। কিন্তু আমি ওদের সঙ্গে থাকব, কথাটা তুমি ভালো করে মনে রাখবে, ওকে? আমার এই বন্ধু হানিমুন করতে আসছে মালয়েশিয়ায়, বহুত দিন পর দেখা হয়েছে, একসাথে বড় হয়েছি, তাই লিয়ে এলাম আর কি। সকাল আমরা 7টা থেকে মতো 8টা থেকে আমরা কাজ স্টার্ট করতে মনে করেন একটা বদলে আধা ঘন্টা ডিস্টার্ব। হ্যাঁ বস আসে আবার আধা ঘন্টার মধ্যে আমার খাওয়া দাওয়া শেষ করতে হয়, এখানে যদি বন্ধু বান্ধব আসে আমাদের সমস্যা হয়, বসের বাস যাকে চিলাচিলি করে আমরা আসতে দিই না, যেন বিদেশে যেমন দেখ কষ্টের, তারপরে মানে খুবই খারাপ লাগে যেহেতু আপন ভাই বা কাকা মানে অনেক যে আত্মীয় স্বজন আসে মানে কাছে রাখতে পারি না, আমরা কিন্তু একজনও বিয়া করি না, আপনাদের এই ফ্যামিলি না থাকাতে আপনাদের মানে খারাপ লাগে না যে ফ্যামিলি নাই, একা এখানে জীবন, মা আছে, বাবা আছে, ওয়াইফ আছে, সন্তান আছে, কিন্তু তাদের জন্য তো আমাদের অনেক খারাপ লাগে, কিন্তু খারাপ লাগে কি করার আছে, কিছু করার নেই, কিন্তু আমাদের যদি ওরকম পয়সা থাকতো বা টাকা পয়সা থাকতো তাহলে তো আমরা বিদেশ আসতাম। বিশেষ করে আমাদের দেশের কথা ইউরোপিয়ানদের মতো না, বৈদেশিক মতো, আমরা বাঙালি, বিশেষ করে আমাদের বাংলাদেশে একজন কর্মজীবী উপার্জন করে, সাতজন বসে বসে খায়, কিন্তু মালয়েশিয়া বা ইউরোপিয়ান দেখেন সবাই প্রত্যেকেই মা বোন ছেলেমেয়ে প্রত্যেকে কাজ করে, মানে 60-70 বছর পর্যন্ত এরা প্রত্যেকে কাজ করে খায়, কারো ছেলে মেয়ের উপর ডিপেন্ড করে না, নিজে নিজের উপার্জন করে, কাজ করে, পার্ট টাইম কাজ করে এবং লেখাপড়া করে। আমাদের দেশে কিন্তু লেখাপড়া করে, খেলাধুলা করে, কষ্ট লাগে কিন্তু আমরা বাধ্যতামূলক মানে থাকতেই হয়। ঠিক আছে, আমরা গল্প করবো, অনেক গল্প করবো, জেলখানার যেতে কোনো ডিফারেন্স নাই, অনেক গল্প করবো, বন্ধু আজকে থাকে যাবো আমাদের, চলো বাথরুম দেখা যাই, চলো চলো থাকে যাবো, ঠিক আছে, থাকো, চলো খুব ভালো লাগে, আজকে থাকবা।